আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটু ভিন্নভাবে তৈরি করা একটা কেক শেয়ার করছি, আর সেটা হচ্ছে কাস্টার্ড কেক। এই কেকটা দেখতেও কালারফুল হবে, আবার খেতেও ফ্লেভারটা অন্য কেক থেকে আলাদা। আর এই কেকটা তৈরি করেছি আমি কাস্টার্ড পাউডার দিয়ে। যারা কাস্টার্ড খেতে পছন্দ করেন, আমি আশা করছি আজকের এই কাস্টার্ড কেকের রেসিপিও ভালো লাগবে। একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল, 1/2 কাপ নিয়ে নিচ্ছি চিনি, 2টা ডিম নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে সবগুলো উপকরণ খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে এই মিশ্রণটা ততটা সময় ধরে মিশাতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে, তারপর হচ্ছে আমরা এই মিশ্রণটাকে মেশানো বন্ধ করে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো দিয়ে নেব। 1/3 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, আর 1/4 কাপ নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার, 1 টেবিল চামচ পাউডার মিল্ক, আর 1 চা চামচ বেকিং পাউডার। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আজকে কেকে আমি কোনো রকম এসেন্স ব্যবহার করছি না, কারণ আমরা এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি, এর জন্য খুব সুন্দর একটা স্মেল কেকে চলে আসবে, তাই কোনো এসেন্স ব্যবহার করতে হবে না। তো আমাদের কেকের মিশ্রণ এখন তৈরি হয়ে গেছে। আজকের কেকটা বেক করার জন্য ছোট সাইজের একটা মল নিয়েছি, তারপর কেকের মিশ্রণটা ঢেলে দিয়েছি। আর বাটিটাকে একটু বাড়ি দিয়ে দিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবলস থাকলে ওটা বের হয়ে যায়। কেকটা আমি চুলাতে বেক করছি 35 থেকে 40 মিনিট, তবে কেউ যদি ইলেকট্রিক ওভেনে বেক করতে চান, ওই তাপমাত্রাটাও দেওয়া আছে, চাইলে ফলো করতে পারেন। কেকটা যখন বেক করা হয়ে যাবে, তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখন হচ্ছে কেকটা আমি ঢেলে শেয়ার করছি যে কতটা সফটভাবে এই কাস্টার্ড কেকটা তৈরি হয়ে গেছে। কেকের নিচে যে বাটার পেপারটা দিয়েছিলাম ওইটা উঠিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কেকটা মাঝ বরাবর কেটে নিতে হবে। আর এই কেকটা খুব বেশি সফট হয়, আর সেই সাথে ফ্লেভারটাও চেঞ্জ আসে, আর দেখতে অনেকটা কালারফুল থাকে। তো আমাদের কেক এখন তৈরি হয়ে গেছে। আর এই কেকটা আপনি নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। খুবই সহজে এই কাস্টার্ড কেকটা বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে সবার কাছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।